ফজলুল হক লিখেছেন পরীক্ষার ফর্ম সহ বিভিন্ন ক্ষেত্রে অভিভাবক হিসাবে বাবা এবং মায়ের তথ্য পূরণ করতে হতো হাইকোর্টের এক রায়ের ফলে এখন থেকে মায়ের তথ্যই যথেষ্ট বিষয়টাকে কিভাবে দেখেন দেখুন যে সমস্ত সন্তান তাদের পিতৃপরিচয় নেই সে সকল সন্তান তাদের মায়ের পরিচয় পরিচিত হওয়ার প্রয়োজন দেখা দেয় আইডেন্টিটির জন্য আবার অনেক সময় দেখা যায় বাবা সন্তান জন্ম দিয়েছেন ঠিকই বৈধভাবেই বাট এরপর থেকে তার কোনো হদিস থাকে না লাপাত্তা হয়ে যান এবং সন্তানকে কোনো দায় দায়িত্ব পালন করতে চান না আমরা ইসলামের শরিয়ার কথা যদি বলি তাহলে ইসলামেশ্বরী দৃষ্টিকোণ থেকে সন্তান সর্বাবস্থায় বাবার দিকেই সম্পন্ন হবে এবং বাবাই হবেন সন্তান মূল অভিভাবক কোনো কারণে বাবা নাই তাহলে সেক্ষেত্রে ইসলামেশ্বরী দৃষ্টিকোণ থেকে দ্বিতীয় অভিভাবক হবেন সন্তানের দাদা কিংবা বড়ো ভাই কিংবা চাচা অন্য যারা আছেন ধারাবাহিকভাবে তারা মা তিনি সন্তানের সবচেয়ে আপন এবং সবচেয়ে কাছের মানুষ কিন্তু অভিভাবকত্ব যেটি অভিভাবকত্বটি একটা দায়িত্বের বোঝা এটি আল্লাহ আল্লাহবুল আলামিন মায়ের উপর চাপান নেই এখন এ ধরনের রায়ের ফলে যেটি হতে পারে আমাদের শঙ্কা সেটি হলো এই রায়ের ফলে আমাদের সমাজে এমনিতে ব্যবিচারের পরিমাণ দিন দিন বেড়ে চলেছে এরা এর ফলে ব্যবিচার এর পরিমাণ আরও বেড়ে যায় কি না এবং সেটাকে মানুষ স্বাভাবিক মনে করে কি না সেটি একটা বড় প্রশ্নসাপেক্ষ বিষয় এই আশঙ্কাটা খুব জোরালোভাবে দেখা যাচ্ছে আমার তো মনে হচ্ছে যে অভিভাবক হিসাবে সন্তানের পড়া লেখা কাগজপত্র অন্যান্য বিষয় আসুক করার ক্ষেত্রে বাবার ঘরে বাবা রেখে মা অন্য কাজ করতে পারার কথা বাবা না থাকলে পরবর্তী অভিভাবক পরবর্তী তৎপরবর্তী অভিভাবক কিন্তু তাদের অসহযোগিতা ইত্যাদির না না আশঙ্কা আছে সেই জায়গা থেকে একান্ত অনন্যায় উপায় হলে মাকে অভিভাবক হিসাবে রাখা যেতে পারে কিন্তু সাধারণভাবে ঢালাও ঢালাওভাবে বাবার জায়গায় মা অভিভাবক হলেই চলবে এ বিষয়টি আমার মনে হয় যে ব্যবিচারকে উস্কে দেয় কি না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আপনার শাশুড়ি যখন আপনার বাসায় আসে তখন শাশুড়ির সাথে আপনার স্বামী যদি ঘুমান একই বিছানা তো সেটা ইসলাম দৃষ্টিকোণ থেকে নির্দেশিত কোনো কাজ নয় ইসলাম এভাবে এই লাইফস্টাইল নির্দেশ আমাদেরকে করে না বরং সন্তানের বয়স দশ হওয়ার পরেই তাকে পৃথক বিছানায় শোয়ার জন্য ইসলাম নির্দেশ করে বিধা একজন প্রাপ্তবয়স্ক ছেলে তার মায়ের সাথে একই বিছানায় ঘুমোতে যাবেন না যদি একই বিছানায় কোনো কারণে ঘুমোতে হয় তাহলে সেক্ষেত্রে আপনার একে কম্বলে একই কাঁথার নিচে অবশ্যই ঘুমানো জায়জ হবে না এবং মাঝখানে বালিশ বা অন্য কোনো কিছু দিয়ে যদি এরকম নিরুপায় হয় অনেক দেখা যায় অনেক মেহমান থাকার কারণে বা নানা কারণে এমন পরিস্থিতি তৈরি হয় যে এটি ছাড়া কোনো উপায় থাকে না তাহলে সেক্ষেত্রে এটা ভিন্ন বিষয় বাট শরীর থেকে এটা নির্দেশিত বা ভালো কোনো কাজ নয় সাধারণ অবস্থাতেই